হরি কৃষ্ণা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে হলো আমাদের ভিডিও ডে থ্রি আর এখন বাজে কটা চারটের মতো আমি স্নান করে নিয়েছি এখন রেডি হয়ে যাবো মঙ্গল আরতিতে তো ঝটপট করে রেডি হয়ে যাই আজকে হলো একাদশী সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটা কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাতে লাইক তো চলো ভিডিওটা শুরু করা যাক কারণ আমার সকাল সকাল গলাধিক কথা বেরোচ্ছে না তো চলো ভিডিওটা শুরু করি আমার রেডি হওয়া কমপ্লিট এরপরে দেখো তোমাদের দাদা রেডি হচ্ছে সাড়ে চারটে আর দশ মিনিট বাকি রয়েছে তো তোমাদের দাদা রেডি হয়ে গেলে তিলক করা হয়ে গেলে তারপরে দুজনে মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব আর মায়াপুরে ঘুরতে এসে মঙ্গল আরতি যেতে খুব ভালোবাসো অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করো নিচে চলে এসছি বন্ধুগণ আর সকাল সকাল আমার গলাটা বসে রয়েছে বলে আবার কেউ বলো না যে দিদি এটা তোমার ভয়েস না এটা কার ভয়েস বুঝতে পারছি না অনেকে আবার এরকম কমেন্ট করো তো যাই হোক আমি কথা বলছি শুধু মাত্র আমার গলার আওয়াজটা বসে থাকে সকালবেলা বেলা স্বাভাবিক এটা সবারই হয় তো চলো তোমাদের দাদা বাইক নিয়ে চলে এসছে এবার তাড়াতাড়ি করে মন্দিরে চলে যাই মঙ্গল আরতি শেষ বন্ধুগণ ভগবানের সকাল সকাল দর্শন পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো এখন আমি বাইরে চলে এসেছি তোমাদের দাদা ভেতরেই আছে ভেতরে বসে বসে জব করছে আর আমার মন চাইছে আমি সকালবেলা একটু পার্কের মধ্যে হাঁটাহাঁটি করি আর হাঁটতে হাতে জব করি তাই আমি পার্কে চলে আসলাম চলো সকালবেলা পার্কের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাই তো পার্কে হাঁটাচলা চলা করতে করতে ভাবলাম তোমাদেরকে আজকের একাদশীর সম্বন্ধে একটু বলি কার্তিক মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হলো উত্থান একাদশী এই একাদশীর কিন্তু আরো বিভিন্ন রকম নাম আছে যেরকম দেব উত্থান একাদশী তারপরে শ্রী শ্রী হরি উত্থান একাদশী এছাড়াও আরো নাম রয়েছে আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণু শয়নে চলে যান এবং কার্তিক মাসের শুক্লপক্ষে এই একাদশীতে স্বয়ং ত্যাগ করে বলে এই একাদশীর নাম কিন্তু উত্থান একাদশী আর

আরো সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে এই ভিডিওতে কিন্তু তোমরা আরো ডিটেলসে আরো সুন্দর করে সব কিছু জানতে পারবে তো এখন দেখতে পাচ্ছ চারিদিকে বেশ আলো হয়ে গেছে আর অনেক লোকজনই পার্কের মধ্যে ঘোরাঘুরি করছে আর আমি এখন চলে যাব সোজা বাড়িতে কিন্তু যাওয়ার আগে এখানে আবার একটু দাঁড়িয়ে পড়লাম কারণ এই জায়গাটা খুব সুন্দর লাগছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি পার্কিং এর জায়গা কিন্তু এখন দেখো বৃষ্টি টিষ্টি হওয়ার পর জল জমে একদম জলাশয় হয়ে রয়েছে এবছর এখানে প্রচুর সাপলা হয়েছে দেখেছি এখনো কিছু কিছু রয়েছে আর সকাল সকালে পাখি পাখিগুলো দেখো কত সুন্দর করে আকাশে উঠছে তো চলো এবার বাড়ি চলে যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে তো বন্ধুগণ বাড়িতে চলে এসছি আর এসেই জানলাটা খুলতে গিয়ে দেখি বাইরে একটা বয়স্ক প্রভু পড়ে গেছে আর মাতাজিটা তোলার অনেক চেষ্টা করছে কিন্তু তুলতেই পারছে না আর আমি আছি ওপরে চারতলায় আর চারতলা থেকে নেমে যাব তারপরে গিয়ে তুলতে তুলতে হয়তো দেখবো ওরা উঠে চলে গেছে যার জন্য আমি ওপরে দাঁড়িয়েই দেখছিলাম আর আমার খুব খারাপও লাগে যে বয়স্ক কালে মানুষ কতটা অসহায় হয়ে যায় তো মাতাজি অনেক কষ্ট করে টেনে মেনে প্রভুকে ওঠালো তো যাই হোক উঠে গেছে কোনো অসুবিধার নেই আর এরপরে আমি কিছু কাজকর্ম করে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন বাজে দুফুর দুটোর মতন আর এখন আমি হয়ে গেছি আবার রেডি মন্দিরে যাব বলে আজকের থেকে কিন্তু বিষ্মপঞ্চ শুরু তো বন্ধুগণ তোমাদের দাদা আমি দুজনাই শুরু করেছি করা পাঁচ দিন হবে তো আজকে তো একাদশী তারপরে শেষ হয়ে যাবে পনেরো তারিখে বিকেলবেলা শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের দাদা বলছে যেহেতু তোমার শরীর প্রচণ্ড দুর্বল তোমার হেলথ এই টাইমে ভালো না তো তুমি দেখো কন্টিনিউ করতে পার কি না তো আজকে পুরো দিনটা করে দেখছি বন্ধুগণ যদি ভগবানের কৃপা থাকে তাহলে অবশ্যই পুরোটা কমপ্লিট করতে পারবো তো এখন চলে এসেছি গীতা আর এখন গীতা প্রথমে কলাপাতা দিয়ে দিচ্ছে আর কলাপাতাগুলো সব মোটামুটি ছেড়া ছেড়েই ছিল আমারটা তো পুরো ছেঁড়া ছিল মাঝখান দিয়ে আমার থেকেও বেশি ছেড়ে ছিল ওই মাতাজির আর মাতাজি বলছিল ইমা এটা আমি কি করে আমি প্রসাদ পাবো কিন্তু প্রবুরা বলছিল যে সব ড্রাই জিনিসই আসবে কোনো অসুবিধা হবে না যেহেতু লিকুইড কিছু নেই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই এই তো প্রথমেই দিয়ে গেলো একটা জুস এই জুসটা কিসের ছিল আমি বুঝতে পারলাম না তারপরে একাদশীর লবণ ছিল তারপরে চলে আসলো একাদশীর বাদাম তারপরে চলে আসলো গোটা গোটা আলু মিষ্টি আলু আদা কুচি আর এর মাঝখানে কিন্তু কচু পোড়াও যেটা আমি নিই আর এখন চলে এসছে দেখো গোটা গোটা কলা আর এরপরে এসছে আপেল আর মৌসুম্বী লেবু তো প্রসাদ পেয়ে নি তারপরে তোমাদের সঙ্গে আবার বাইরে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুগণ প্রসাদ পাওয়া কমপ্লিট তো এখন চলে যাব সোজা বাড়িতে আর ভাবছি যেতে যেতে কিছু কমেন্ট পড়বো তো কিছু কমেন্ট পড়ি তো প্রথম কমেন্ট করেছে অ্যাট দ্য রেট রিম্পা কুন্ডু এইট থ্রি জিরো লিখেছে হরে কৃষ্ণ দিদিভাই আগের যখন থার্টি ডে চ্যালেঞ্জ করে পনেরো দিন পর আর তুমি ভিডিও দাওনি মন খুব খারাপ হয়েছিল দিদিভাই আবার যাই হোক না কেন পাঁচ মিনিট হোক বা আঠেরো মিনিট হোক ভিডিও দিও হরে কৃষ্ণ হ্যাঁ আমিও চেষ্টা করব যেন এবার আমি পুরো কন্টিনিউ করতে পারি তারপরের কমেন্ট করেছে অ্যাট দ্য রেট রিয়া দাস লিখেছে হরে কৃষ্ণ দিদিভাই আমার মায়াপুরে যাওয়ার খুব ইচ্ছে আছে আর তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে আর তোমার গল্প অনেক শুনেছি প্রভাতি দিদির কাছ থেকে আর অনেক অনেক ভালোবাসা রইল আই থিঙ্ক এখানে প্রভাতি দিদি বলতে ছোট কাকিমার কথা বলছে তো অনেক ধন্যবাদ তোমাকে রিয়া যে তুমি আমার সব ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো তোমার পছন্দ হয় তারপরে হলো অ্যাট দ্য রেট বিপাশা কর্মকার থ্রি সিক্স থ্রি জিরো লিখেছে হরে কৃষ্ণ বোন তোমার সব ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে রাত এখন বাজে একটা ছাপ্পান্ন এম তোমার আজকের ভিডিওটা এখন দেখার সময় পেলাম তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি তোমার জীবনের এত মূল্যবান সময় বের করে তুমি রাত জেগে আমার জন্য ভিডিও দেখছো তো অনেক থ্যাংক ইউ দিদি নেক্সট কমেন্ট অ্যাট দ্য রেট দিয়া সেন ফাইভ টু সেভেন লিখেছে হ্যালো দি তোমার ওয়েডিং এর ফটোগুলো কবে শেয়ার করবে বাই দ্য ওয়ে কিপ পোস্টিং সাচ আ ভিডিওস লাভ টু ওয়াচ দিস হরে কৃষ্ণ আমার প্রফেশনালি শুট করা ফটো ভিডিও কিছুই পোস্ট করা হয়নি ওগুলো আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব তো যাই হোক বন্ধুগণ সবাইকে অনেক থ্যাঙ্ক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য হয়তো সবার গুলো পড়তে পারলাম না বাট তোমরা এই ভিডিওতে কমেন্ট করো বাকি সবারগুলো আমি পড়বো তো এখন চলে এসেছি সন্ধ্যেবেলা মন্দিরে আর মন্দিরে এসে দেখছি প্রচণ্ডই ভিড় যেহেতু এই টাইমে মন্দিরে প্রচুর ভিড় হচ্ছে বিকজ বিভিন্ন জায়গার থেকে ভক্তরা আসছে দ্বীপ দিতে তো যাই হোক বন্ধুগণ এখন আমরা বসে রয়েছি একটু ফাঁকা হয়ে গেলে কিন্তু তারপরে আমরা মন্দিরের ভেতরে চলে যাবো দ্বীপ দেখানোর জন্য তো ততক্ষণ আমরা এখানে বসে একটু জব করে নিই তো বন্ধুগণ আমাদের মন্দিরের ভেতরে এসে দ্বীপ দেখানো কমপ্লিট আর তোমাদেরকে দূর থেকে একটু ভগবানের দর্শন করেই দিলাম কারণ সামনে তো তোমরা দেখতেই পারছো কি ভিড় সামনে যাওয়ার কোনো উপায় নেই আর এখন আমরা চলে এসেছি পদ্মফুল কিনতে কারণ কারণপঞ্চল কিন্তু প্রথম দিন ভগবানকে দিতে হয় তার জন্য তোমাদের দাদা দুটো পদ্মফুল কিনে নিয়ে এসছে এই দুটো পদ্মফুল ভগবানের চরণে দিয়ে তারপরে কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাব তো চলো গিয়ে ভেতরে পদ্মফুলগুলো দিয়ে নিই তো পদ্মফুল দিয়ে বন্ধুগণ বাইরে এসছি আর এসে দেখে আমার জুতো চুরি হয়ে গেছে তো জানি না কার এত দরকার ছিল হয়তো আমার থেকে বেশি দরকার ছিল তার জন্য নিয়ে গেছে তো কোনো ব্যাপার না তো এখন আমি ঘরে চলে এসেছি আর বন্ধুগণ আজকের ব্লগটা এখানে শেষ করছে সবাই ভালো থেকে সুস্থ আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে সবাইকে টাটা অ্যান্ড হরিকৃষ্ণা